বাগেরহাটের শরণখোলায় দৃষ্টিনন্দিত পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ষষ্ঠ পর্যায়ে পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এর শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার ত্রিশ অক্টোবর সকালে ভিডিও কনফারেন্সে সারা দেশের পঞ্চাশটি মডেল মসজিদের সাথে উপজেলার মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণখোলা মডেল মসজিদ মিলনায়তনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাস আজমল হোসেন মুক্তা সাধারণ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ সাইফুল ইসলাম খোকন শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বাগেরহাট গণপূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক সহকারী কমান্ডার হেমায়ত উদ্দিন বাদশাহ খন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীব জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার সহ বিভিন্ন মসজিদের ইমাম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন